গঙ্গার পাশে অবস্থিত সবুজ গাছগাছালিতে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই স্থান। সঙ্গে রয়েছে গঙ্গার হাওয়া উপভোগ করতে করতে বিভিন্ন স্বাদের খাবার চেখে দেখার সুন্দর ব্যবস্থা। বন্ধুরা, আজ রয়েছি ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে পার্কে। এই পার্কের ভিতরটা কীরকম এবং গঙ্গার হাওয়া গায়ে মেখে ঘুরতে বেড়ানোর অনুভূতিটাই বা কীরকম, সেটি আপনাদের বোঝানোর চেষ্টা করব। সঙ্গে দেখাবো কিছুদিন আগেই ওপেন হওয়া এই পার্কে একটি রেস্টুরেন্ট, তার খাওয়া দাওয়ার মান কীরকম, এই যাবতীয় তথ্য থাকবে এই ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি সুমন বিশ্বাস এবং আপনারা দেখছেন টুরিস্টোলজি। ব্যারাকপুর স্টেশন থেকে অটো অথবা টোটোতে উঠে 10 মিনিটে পৌঁছানো যায় মঙ্গল পাণ্ডে পার্কে। ব্যারাকপুরে সুরেন্দ্রনাথ কলেজের পাশেই রয়েছে এই জনপ্রিয় পার্কটি। পার্কের টিকিট মূল্য মাত্র 10 টাকা। ইতিহাসের পাতা ঘাটলে জানা যাবে যে পূর্বে 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় এই স্থানে সেনা ছাউনি ছিল। এই স্থানেই ধোবিঘাটে ফাঁসি দেওয়া হয়েছিল মঙ্গল পাণ্ডেকে। নদীর তীরে গড়ে ওঠা এই শহর আজও সেই সব ইতিহাসের স্মৃতিচারণ করে। 1978 সালে মঙ্গল পাণ্ডের স্মৃতিতে ব্যারাকপুরে গড়ে ওঠে মঙ্গল পাণ্ডে পার্ক। পার্কের ভেতরে প্রবেশ করা মাত্রই সবুজের ঘনঘটায় চোখ যেন একেবারে জুড়িয়ে যায়। পার্কের সর্বত্র সারিবদ্ধভাবে লাগানো রয়েছে অজস্র গাছপালা। পার্কে প্রবেশ করলেই দেখা যায় মঙ্গল পাণ্ডের মূর্তি, এছাড়াও রয়েছে একটি বড় কামান। ওই যে দেখুন, বাগানের মাঝখানে জিরাফ দেখা যাচ্ছে। আলিপুর চিড়িয়াখানার সত্যিকারের জিরাফ না কিন্তু, এটা জাস্ট তৈরি করা হয়েছে কংক্রিট দিয়ে জিরাফ, বাগানটা আরও সুন্দর রাখার জন্য। এখানে গাছের স্নিগ্ধ ছায়ায় মন যেন চরম শান্তি পায়। এই পার্কে অনেক বড় বড় গাছ রয়েছে, পুরনো পুরনো গাছ এই গাছগুলো। সুতরাং এই পার্কে আসলে যে একটা সুন্দর হাওয়া দেবে গঙ্গার হাওয়া, তার সঙ্গে গাছ অর্থাৎ প্রকৃতির মাঝে মিশে যাওয়ার জন্য এই পার্কটা কিন্তু একদম আদর্শ। এখানে বাচ্চাদের এনজয় করার মতো বহু জিনিস আছে। এখানে যেরকম স্লিপ রয়েছে, ওপাশে দোলনা, তার ওপাশে আরও বিভিন্ন রকম জিনিস রয়েছে। সুতরাং বড় থেকে বাচ্চা সবাই এই পার্কে এসে এনজয় করতে পারে। পার্কে এসে বাচ্চাদের সঙ্গে আমরাও বাচ্চা হয়ে গেছি, তাই উঠে পড়েছি দোলনায়, দোল খাচ্ছি আর সঙ্গে খুব এনজয় করছি। ওই দেখুন, গঙ্গার মাঝখানে একটা দ্বীপের মতো অংশ হয়ে আছে, হয়তো এটা গঙ্গার ভাঙনের জন্য তৈরি হয়েছে, অথবা হয়তো ওইটুকু জায়গায় চড়া পড়ে গেছে, সেই জন্য একটা দ্বীপের মতো অংশ তৈরি হয়েছে। এবং এইখান থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে জায়গাটা। এই সম্পূর্ণ পার্কটির চারিদিকে টাইলস বসানো আছে, অর্থাৎ যদি বৃষ্টি হয় তাতে কাদার জন্য যাতে পর্যটকরা পার্কটিকে ঘুরে দেখতে অসুবিধা না হয়, সেই জন্য এই পার্কটির চারিদিকে টাইলস বসানো আছে, যাতে বৃষ্টি হলেও সম্পূর্ণ পার্কটির চারিদিকে পর্যটকরা ঘুরে দেখতে পারে। একটা সুন্দর লেক বানানো হয়েছে, যদিও এখন জল নেই, কিন্তু এখানে একসময় জল থাকতো, হয়তো মেনটেন্যান্সের জন্য জল এখন নেই, কিন্তু জল থাকলে আরও সুন্দর লাগবে এই লেকটা। এখানে যদি আপনারা আসেন এবং নৌকা বিহার করার ইচ্ছা থাকে, তাহলে নৌকা বিহারও করতে পারবেন। গঙ্গা আপনারা নৌকা নিয়ে ঘুরতে পারেন, তার জন্য যোগাযোগ করবেন, এখানকার লোকরাই যোগাযোগ করে দেয় মাঝিদের সঙ্গে। মঙ্গল পাণ্ডে পার্কে এসে ঘোরার আসল মজা হলো এই গঙ্গার পার থেকে হেঁটে যাওয়া অথবা বসা। এখানে বসারও বহু জায়গা আছে। আসলে গঙ্গার হাওয়া গায়ে মেখে সময় কাটানোর যে আনন্দটা, সেটা মঙ্গল পাণ্ডেতে আসলে আপনাদের সম্পূর্ণ একদম পরিপূর্ণ হবে। এই পার্কের অন্যতম আকর্ষণ হলো রসোই কিং রেস্টুরেন্ট, যেটি কিছুদিন আগেই ওপেন হয়েছে। খাওয়ার জন্য আপনারা দুদিকেই বসতে পারেন, ওদিকে খাটিয়া রয়েছে, খাটিয়াতেও বসে খেতে পারেন। এছাড়া গঙ্গার পাশে একদম লাইন দিয়ে অনেকগুলো বসার জায়গা রয়েছে। আমরা বসার জায়গা হিসেবে আমরা গঙ্গার পাশের এই জায়গাটাই বেশি ভালো লাগলো, সেই জন্য গঙ্গার পাশে এই চেয়ার নিয়ে আমরা বসেছি। এখন দেখা যাক মেনু কার্ডে কী কী খাবার আছে, সেগুলো আপনাদের জানাবো। এখানে চাইনিজ এবং ইন্ডিয়ান সব রকম ডিশ আপনারা পাবেন। আমরা মোমো নিয়েছি, 150 টাকা করে পার প্লেট করেছে এবং 8 পিস করে রয়েছে মোমো। গঙ্গার পাশে বসে গঙ্গার হাওয়া খাওয়ার সঙ্গে সঙ্গে চিকেন মোমো খাওয়ার যে আনন্দটা দারুণ লাগছে, সেটা এখানে না আসলে বলে বোঝানো যাবে না। তার জন্য এখানে আপনাদের অবশ্যই আসতে হবে।
আসতে পারেন ফ্যামিলি নিয়ে অথবা কাপলসরাও আসতে পারেন। খুব সুন্দর রেস্টুরেন্ট এবং খাওয়া দাওয়ার মান খুবই উন্নত, রিজনেবল প্রাইস এবং খুবই স্বাদের খাবার এখানে পাওয়া যায়। এখানে ইন্ডিয়ান ও চাইনিজ বিভিন্ন রকম ডিশ পাবেন, খাবারের মেনুগুলি দেখে নিতে পারেন। ওয়েডিং পার্টি, অ্যানিভার্সারি পার্টি, বার্থডে পার্টি ইত্যাদি বিভিন্ন রকম অনুষ্ঠানে এই রেস্টুরেন্টে বুকিংও করা যায়। বুকিংয়ের নাম্বার এখানে দেওয়া হলো। গঙ্গার ঘাটে রয়েছে একটি শিব মন্দিরও। পার্ক প্রতিদিনই সকাল 5টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু রেস্টুরেন্টটি খোলা থাকে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। ইতিহাসের সাক্ষী হিসেবে আজও ব্যারাকপুরের বুকে এই পার্কটি রয়ে গিয়েছে, তবে সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে অনেক কিছু। বর্তমানে ব্যারাকপুরের সমস্ত স্কুল কলেজের পড়ুয়াদের এবং সকল কাপলসদের আড্ডার জায়গায় পরিণত হয়েছে এই পার্কটি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন ভ্রমণের ভিডিওগুলি সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয়। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়।